এই ভিডিওতে ক্লাস এইটের অনুশীলনী 3.3 এর ম্যাথগুলি করব। তো প্রথম হচ্ছে এক নম্বর, ABCD একটি সামান্তরিক, নিচে শূন্যস্থানগুলো পূর্ণ করো এবং যে ধর্ম ব্যবহার করে শূন্যস্থানটি পূর্ণ হলো তা উল্লেখ করো। শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এবং সেগুলি কীভাবে হয়েছে সেটা অবশ্যই বলতে হবে। তো এখানে রয়েছে একটি সামান্তরিক ABCD, তার কর্ণ রয়েছে দুটি, ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবার প্রথমে হচ্ছে শূন্যস্থান AD ইকুয়াল টু ড্যাশ এবং কোণ BDCB ইকুয়াল টু ড্যাশ এবং OC ইকুয়াল টু ড্যাশ, এম কোণ DAB প্লাস এম কোণ CDA ইকুয়াল টু ড্যাশ। তাহলে প্রথমে হচ্ছে AD ইকুয়াল টু BC, কারণ সামান্তরিকের বিপরীত বাহু পরস্পরের সমান। AD ইকুয়াল টু BC এবং AB ইকুয়াল টু DC, এরা হচ্ছে সামান্তরিকের বাহুগুলি পরস্পরের বিপরীত বাহুগুলি পরস্পরের সমান, অর্থাৎ এই বাহু সমান সমান এই বাহু এবং এই বাহু সমান সমান এই বাহু। তাই আমরা AD ইকুয়াল টু BC লিখতে পারি। প্রথমে AD ইকুয়াল টু BC, কারণ সামান্তরিকের বিপরীত বাহু পরস্পরের সমান। এবার হচ্ছে দু নম্বর, কোণ DCB ইকুয়াল টু কোণ BAD, কারণ সামান্তরিকের বিপরীত কোণ পরস্পরের সমান। DCB অর্থাৎ এই কোণ সমান সমান হচ্ছে DAB অথবা BAD, অর্থাৎ এই কোণ এই কোণের সমান এবং এই কোণ এই কোণের সমান। তো আমাদেরকে কোয়েকশন করা হয়েছে যে DCB ইকুয়াল টু কোন কোন, তাহলে এই কোণ BAD অথবা DAB এই কোণটি পরস্পরের সমান। এবার রয়েছে OC ইকুয়াল টু OA, কারণ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরের সমান্তি খণ্ডিত করে। OA সমান সমান হবে OC, তারা পরস্পরের অর্থাৎ সমান সমান্তি খণ্ডিত করেছে, সমানভাবে খণ্ড করেছে দুটি কর্ণের দ্বারা। তাই ও এর যত দূরত্ব OCও তার সেম দূরত্ব, তাই এর জন্য OA ইকুয়াল টু OC আমরা লিখতে পারি অথবা OC ইকুয়াল টু OA। এবার হচ্ছে এম কোণ DAB প্লাস এম কোণ CDA ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ সামান্তরিকের সন্নিহিত কোণ দুটির সমষ্টি 2 সমকোণ। DAB অর্থাৎ এই কোণ প্লাস হচ্ছে CDA অর্থাৎ এই কোণ, এই কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই এই দুটি কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি, কারণ সমান্তরিকের সন্নিহিত কোণ দুটির সমষ্টি 2 সমকোণ। তো এই হচ্ছে 3.3 এর নাম্বার 1 কোয়েশ্চনের সমাধান। এবার হচ্ছে নাম্বার টু হচ্ছে নিচের সামান্তরিকগুলোর থেকে XYZ এর মান নির্ণয় করো। এখানে শুধু বি কোণের মান রয়েছে 100 ডিগ্রি, বাকি সবগুলো XYZ রয়েছে, তো সবগুলির মান নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো এটা হচ্ছে একটি সামান্তরিক। এক নম্বর হচ্ছে জেড প্লাস 100 ইকুয়াল টু 180, সামান্তরিকের সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণ এবং এই কোণের মান হচ্ছে 180 ডিগ্রি টোটাল। তো তাই এর জন্য লিখতে পারি জেড প্লাস 100 ইকুয়াল টু 180 ডিগ্রি, সামান্তরিকের সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, জেড ইকুয়াল টু 80 ডিগ্রি। তাহলে জেডের মান পেয়ে গেলাম আমরা জেড ইকুয়াল টু 80 ডিগ্রি। ওয়াই ইকুয়াল টু 100, তো সামান্তরিকের বিপরীত কোণ সমান, সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান, তাই ওয়াই ইকুয়াল টু 100 ডিগ্রি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 100 ডিগ্রি। এবার হচ্ছে এক্স ইকুয়াল টু জেড ইকুয়াল টু 80 ডিগ্রি, তাহলে সামান্তরিকের বিপরীত কোণ সমান, তাই এর জন্য লিখতে পারি এক্স ইকুয়াল টু জেড এবং জেডের মান রয়েছে 80,
তাই এক্সেরও মান 80। তাহলে এক্স ইকুয়াল টু 80 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু 100 ডিগ্রি আর জেড ইকুয়াল টু 80 ডিগ্রি। এবার হচ্ছে 2 নম্বর কোয়েশন, এখানে বলা হয়েছিল এক্স ওয়াই জেডের মান নির্ণয় করার জন্য, তাই এখানে রয়েছে এক্স ওয়াই এবং জেড, জেড হচ্ছে বহিকোণ, তাই এক্স প্লাস 50, এক্স প্লাস 50 ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং যেহেতু সন্নিহিত কোণ দুটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তো এক্স ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, 50 বাঁদিকে ছিল তাই ডান দিকে নিয়ে এসেছি মাইনাস 50 ডিগ্রি, তো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 130 ডিগ্রি। তো কোণ জেড ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 130 ডিগ্রি, যেহেতু অনুরূপ কোণ, এক্স এবং জেড হচ্ছে অনুরূপ কোণ, তাই জেডের মানও হচ্ছে 130 ডিগ্রি। এবার হচ্ছে ওয়াই ডিগ্রি ইকুয়াল টু এক্স ডিগ্রি ইকুয়াল টু 130 ডিগ্রি, সামান্তরিকের বিপরীত কোণ সমান। জেড হচ্ছে এক্সের অনুরূপ কোণ এবং ওয়াই এবং এক্স হচ্ছে সামান্তরিকের বিপরীত কোণ, তাই সামান্তরিকের বিপরীত কোণ সমান, তাই ওয়াই ইকুয়াল টু এক্স ডিগ্রি ইকুয়াল টু 130 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু 130 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু 130 ডিগ্রি এবং জেড ইকুয়াল টু 130 ডিগ্রি। এবার হচ্ছে ওয়াই, এখানে রয়েছে ওয়াই জেড এবং এক্স 40 এবং 112 ডিগ্রি, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 112 ডিগ্রি, সামান্তরিকের বিপরীত কোণ সমান, সামান্তরিকের এই বিপরীত কোণগুলি পরস্পরের সমান, তাই 40 ডিগ্রি প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 180। যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 40 প্লাস 112 ডিগ্রি ওয়াই ইকুয়াল টু প্লাস জেড ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 40 মাইনাস 112 ডিগ্রি, তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে 128 ডিগ্রি। আবার হবে এক্স ইজ ইকুয়াল টু হবে জেড ইকুয়াল টু 280 ডিগ্রি, জেডের মান আমরা পেয়ে গেলাম, তো এখানে হবে একান্তর কোণ, একান্তর কোণ, তাই এর জন্য আমরা এক্স ইজ ইকুয়াল টু জেড ইকুয়াল টু 28 তারা একান্তর কোণ। একান্তর কোণ এর জন্য আমরা জেডের মানটি আমরা এক্সের মান ধরে নিলাম 28 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এক্স ডিগ্রি ইকুয়াল টু 28 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 112 ডিগ্রি এবং জেড ইকুয়াল টু 28 ডিগ্রি। তো এই ভিডিওটি হচ্ছে এই পর্যন্ত, বাকি ভিডিওগুলো পরবর্তী ভিডিওতে আসছে, অবশ্যই তোমরা প্লেলিস্টগুলো চেক করে দেখে নেবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।